বাংলাদেশ বলে দিতে চাই যে এটা কোনোদিন চলবে না, কোনো জমিদারি আমরা মানবো না, কোনো ভয়কে আমরা মানবো না, সকল বাধা উপেক্ষা করে ইনশাল্লাহ আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা। যেভাবে লুটপাট করা হয়েছে অর্থনীতি আর মেরামত করা সম্ভব না। খন্দকার মোশাররফ। দেশ আজ মহাবিপর্যয়ের মুখোমুখি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশ আজ ধ্বংসের কাছাকাছি, মহাবিপর্যয়ের মুখোমুখি আমরা। বিনা ভোটের সরকার ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকে হত্যা করেছে। যে হারে লুটপাট হয়েছে সে অর্থনীতি মেরামত করা সম্ভব হবে না। দেশ রক্ষার আন্দোলন সংগ্রামে তরিকুল ইসলামের মতো নেতা আজ খুব প্রয়োজন ছিল। রবিবার বিকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, এই সরকারের লাগাতার লুটপাট ও ডলার পাচারের কারণে আজ দেশে পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, লোডশেডিংকে জাদুঘরে পাঠানো হয়েছে, কিন্তু দেশবাসী এখন লোডশেডিংয়ের কবলে পড়েছে। দেশে গ্যাসের দাম দফায় দফায় বাড়ছে। তিনি আরও বলেন, তারা দেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে। দেশে যে অন্যায় হচ্ছে তা ন্যায় করা যাবে না। যে হারে লুটপাট করা হয়েছে সে অর্থনীতি মেরামত করা আর সম্ভব হবে না। সে কারণে শুধু বিএনপি নয়, গোটা দেশবাসীকে সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে, যেন মানুষ নিজের হাতে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারে। এ সময় তিনি সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বন্ডিল রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, দেশের ক্রান্তিলগ্নে আজ তার মতো একজন নেতার খুব প্রয়োজন ছিল। এদিকে আগুন সন্ত্রাস বিএনপি নয়, আওয়ামী লীগ করেছে। মির্জা আব্বাস। সরকারি পাণ্ডা বাহিনীর মনোবল উদ্দীপ্ত করার জন্য বিএনপির বিরুদ্ধে আগুন সন্ত্রাসের অভিযোগ করেছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আগুন সন্ত্রাস তো বিএনপি করে না, আগুন সন্ত্রাস করেছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের এমপি। তিনি বলেন, বরিশালের এক এমপি বিহঙ্গ পরিবহনে আগুন লাগিয়েছিল, এটা প্রেসক্লাবের সামনে তার নেতাকর্মীরা প্রকাশ্যে বলেছিল। এরাই বলেছিল বাসের মধ্যে আগুন কারা লাগিয়েছিল। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিস্তলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। অগ্নিসন্ত্রাস শব্দটিকে ব্যবহার করে বিএনপির উপর চাপিয়ে প্রয়োগ করা হচ্ছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, অপরাধ করে কারা আর চাপিয়ে দেয় বিএনপির লোকজনের উপর। আগবাড়িয়ে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের কথা বলছে, কারণ আন্দোলন করার সময় আওয়ামী লীগ যে কাজটি করবে সেটাই তারা এখন বলছে। এই কাজ আওয়ামী লীগ বহুবার করেছে, এখন আবার করবে তা আগেই বলে দিচ্ছে। এটা আমরা বুঝে ফেলেছি, হয়তো বুঝতে একটু দেরি হয়ে গেছে, বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় বিএনপি আন্দোলন করবে শান্তিপূর্ণ অহিংস, জনগণের আন্দোলন হচ্ছে বিএনপির আন্দোলন বলেও জানান মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় বলে বিএনপি 13 বছরে 13 মিনিটে আন্দোলন করতে পারেনি, এখন আমরা প্রেস ক্লাবে নয়াপল্টনের গণ্ডি পেরিয়ে সারা দেশ বাংলাদেশে বিভাগীয় সমাবেশ করছি। সেই বিভাগীয় সমাবেশে জনস্রোত ঠেকাতে এই সরকার এমন কোনো চেষ্টা নেই যা করেনি। আমাদের সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের যানবাহন, লঞ্চ, খেয়া এমনকি রিক্সা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, সমস্ত পরিবহন ব্যবস্থা অচল করে দিয়েছে এবং দেবে। এদিকে অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না। ফখরুল। বিএনপির সরকারের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না। বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংসদ বিলুপ্ত করুন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করুন। সোমবার বিকেলে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে এক আলোচনা সভায় বিএনপি সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান জাতি হিসেবে স্বপ্ন দেখিয়েছিলেন, গ্রামে গ্রামে গিয়েছিলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে যারা 4 নভেম্বর বন্দী করেছিল তারাই 1981 সালে তাকে হত্যা করেছে। প্রথম অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন বলেন, 7 নভেম্বরের সঙ্গে মুক্তিযুদ্ধের মিল রয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকারের পতন ঘটিয়ে আরেকটি 7 নভেম্বর কায়েম করতে হবে। তিনি বলেন, আমাদের কোনো চেতনা নেই, আমাদের চেতনা হলো দেশপ্রেম, আমাদের চেতনা হলো জিয়াউর রহমানের আদর্শ। এদিকে আবারও প্রমাণিত হলো প্রধানমন্ত্রীর নির্দেশে খালেদা জিয়া কারাবন্দী। রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, প্রধানমন্ত্রীর কথাতেই আবারও প্রমাণিত হলো বিএনপির প্রধানমন্ত্রীর নির্দেশেই বেগম খালেদা জিয়া কারাবন্দী। গতকাল জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঙ্কার দিয়ে বলেছেন, বিএনপি বাড়াবাড়ি করলে আবারও খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেব। রিজভি বলেন, শেখ হাসিনার কথায় আবারও স্পষ্ট হলো, দেশে আইন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আর প্রশাসন সবই এখন গণভবনে, রাষ্ট্রের প্রতি বিভাগে আওয়ামী চেতনা ঝড়ের বেগে সংক্রমিত হয়েছে, বিচার বিভাগ সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে।
দেশ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বক্তব্য আবারও প্রমাণিত করে মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো অপরাধের কারণে নয় বরং শেখ হাসিনার নির্দেশে তিনি বন্দী। তার প্রতি হিংসা চরিতার্থ করতে বিচারের নামে প্রহসন মঞ্চস্থ করে আটকিয়ে রাখা হয়েছে দেশনেত্রীকে। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা স্বীকারোক্তি দিয়েছেন, আইন ও বিচার ব্যবস্থা তার হাতের মুঠোয় জিম্মি, তিনি ইচ্ছা করলে কাউকে জেলে দিতে পারেন, আবার ইচ্ছা করলে কাউকে জেলের বাইরেও রাখতে পারেন। হিরোক্রানির দেশে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং করছেন। আইন, আদালত, প্রশাসন সবকিছু তার হুকুমের গোলাম, কেউ স্বতন্ত্রভাবে তাদের কাজকর্ম সঠিকভাবে পালন করতে পারে না। 14 বছর আগে 15টি মামলা মাথায় নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা। 15,000 কোটি টাকার দুর্নীতির সেই মামলাগুলো আজ কোথায়? এই মামলাগুলো উনি চিবিয়ে খেয়েছেন। আর 4 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2 কোটি টাকার মিথ্যা মামলায় কারারুদ্ধ, এখন হুঙ্কার দিচ্ছেন আবারও জেলে পাঠাবেন। আপনার আমলে দেশ থেকে সরকারি হিসেবে 11,00,000 কোটি টাকার বিদেশে পাচার হয়েছে, কোন ব্যাংকে ডলার নেই। এক ব্যাগ রক্তের দামের চেয়ে 1 কেজি চালের দাম এখন অনেক বেশি। শেখ হাসিনার উন্নয়নের সরকার মূলত বাসবান্ধব সরকার, কারণ অধিকাংশ মেগা প্রকল্পের বাস ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী আত্মস্বীকৃতি দিয়েছেন যে বাড়াবাড়ি করলে হেফাজতের মতো বিএনপিকে দমন করা হবে। এই হুমকি প্রমাণ করে যে তিনি আবার 2013 সালের 5 মে শাপলা চত্বরের মতো ইতিহাসের রক্তাক্ত গণহত্যাযজ্ঞ চালাবার পায়তারা করছেন। রাতের অন্ধকারে কিশোর বয়সী মাদ্রাসা ছাত্রদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর কথা স্বীকার করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্বীকার করেছেন। এখন বাকি আছে পিলখানা হত্যাকাণ্ডের কথা স্বীকারোক্তি। তার এই স্বীকারোক্তিগুলো কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে বিশ্ব ইতিহাসে। জনগণের কাঠগড়াই আপনাকে দাঁড়াতেই হবে। বিএনপি নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের নামে সাজানো মামলায় ক্যাঙ্গারু কোর্টের গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। আপনি এসব করে মনে করছেন যে আপনার তক্তে তাও সটল থাকবে, আসলে অজানা ভয় থেকে জনগণের এই মুহূর্তে আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানকে হয়রানি করছেন, কিন্তু আপনি এখনও মূর্খের সঙ্গে বাস করছেন। আপনার দমননীতিকে অগ্রাহ্য করে বিএনপির গণসমাবেশে জনতার ঢলে যে অপরাজেয় জীবন শক্তির স্ফোরণ ঘটেছে তা দেখে আপনি আরও বেশি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন। আপনি জাতীয়তাবাদী শক্তির উপর যে আক্রমণ চালাচ্ছেন সেটি টিকে থাকার আখেরি চেষ্টা। নিজেরা পতনের ভয়ে কম্পমান হয়ে কোনো ভয় দেখিয়ে আর আন্দোলন বন্ধ করতে পারবেন না। মানুষ ঘর ছেড়েছে, তারা পতন ঘটিয়ে তবে ঘরে ফিরবে। শহীদের রক্তপণ শপথ নিয়ে জাতীয়তাবাদী শক্তি এবার শেখ হাসিনার পতন ঘটাবে।